আমরা এই মুহূর্তে আছি সদরঘাটের এখানে। তো এখানে আজকে জানেন যে শুভ বিজয়া, বিজয়া আজকে দশমীর দিন, দেবী দুর্গা তিনি আজকে মর্তলোক ছেড়ে তিনি স্বর্গে যাবেন, এবং সেই তার যে যাত্রাটা, তিনি তার মায়ের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ির দিকে যাবেন, তো সেই যাত্রার জন্য কিন্তু আজকে এই যে দর্শক এখানে আমরা দেখছি যে যারা দেবী দুর্গাকে বিসর্জন দিবেন ভক্ত পূজারি, তারা কিন্তু এখানে যোগ দিয়েছেন। তো তাদেরকে আপনাদেরকে একটু দেখাবো। এই যে এখানে এখনো কিন্তু বহরের যারা শেষের দিকে ছিলেন এই প্রতিমা বিসর্জনের, তারা কিন্তু এখনো যোগ দিচ্ছেন, দলে দলে ট্রাকে করে কিন্তু সবাই আসছেন। এ পাশটায় আমরা দেখাবো, এখানে ঢাকের তালে সবাই শাঁখ বাজাচ্ছে, ঢাক বাজাচ্ছে, কাঁসার ঘণ্টার তালে তালে কিন্তু সবাই তাদের যে আনন্দ উদযাপন সেটি করছে। আজকে দেবী দুর্গা চলে গেলেও যারা হচ্ছে গিয়ে সনাতন ধর্মে বিশ্বাস করেন, তারা বিশ্বাস করেন যে দেবী দুর্গা আজকে যে তাকে বিসর্জন দেওয়া হচ্ছে এবং তিনি নৌকা চড়ে যাবেন, সেই নৌকা চড়ে গেলেও কোনো অঘটন বা কোনো বিপদ তিনি রেখে যাচ্ছেন না। তিনি সামনে তার ভক্তদের জন্য, তার পূজারীদের জন্য কিন্তু তিনি যেটি রেখে যাচ্ছেন সেটি হচ্ছে কেবলই সমৃদ্ধির বার্তা, সুখের বার্তা। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। Thank you.